তাহলে তো বিএনপি ভুল করলো না নির্বাচনের আগে? না না ভুল করে নাই, তখন তো নির্বাচন হতো না, তখন তো আগের মতোই সিল মারা হতো। সিল মারা হয়েছে না, উপ নির্বাচনে হয়েছে না, দেখছেন না? না এটা তো ঠিক, যেভাবে নির্বাচন হচ্ছে, তিনটা নির্বাচন হলো, এটা তো গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। এবারে নির্বাচনটা আয়োজন করা হয়েছে, আগে 153টা সিটে আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, যাতে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ এমপি হতে না পারে, এই জন্য ডামি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ থেকে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বিএনপি আগের 14-তে নির্বাচনে যায় নাই, এই জন্য বলছে যে একপক্ষীয় নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন। এই জন্য এবারে করছে কি, জাতীয় পার্টি কিছু কিংস পার্টি করে টোরে নিবন্ধিত সংখ্যা বাড়ানো হয়েছে, যেমন সর্বশেষ 27টি 44টি নির্বাচন আপনার নিবন্ধিত দল, তার ভিতরে সংখ্যা, এই সংখ্যার ভিতরে একমাত্র আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ভাবে যদি কোনো পার্টিকে আওয়ামী লীগের সাথে যে আছে, জাতীয় পার্টি সহ জাতীয় পার্টির একটা বা দুটো সিট পেত, তাও পেতে কোনো সন্দেহ, আর একজন কোনো প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দল একটি সিট না, তাহলে তো বিএনপি ভুলই করলো আজিজ ভাই, তাহলে তো বিএনপি ভুল করলো না নির্বাচনের আগে? না না ভুল করে নাই, তখন তো নির্বাচন হতো না, তখন তো আগের মতোই সিল মারা হতো। সিল মারা হয়েছে না, উপ নির্বাচনে হয়েছে না, দেখছেন না? মিনিটে কয়টা সিল মারে? এই যে আপনার এই যে ঢাকা 10 আসনে আপনার নির্বাচন হলো, ওই যে কি একজন হিরো আলমের সাথে আরাফাত সাহেবের ইলেকশন হলো, ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু কোনো দুর্নীতি হয় নাই, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেখানে হিরো আলম বেশি ভোট পেয়েছে। আর হিরো আলমের যেখানে ভোট বেশি, করাইল বস্তি, সাততলা বস্তি, সেই সব ভোটে হিরো আলমকে ফেল দেখানো হয়েছে। বগুড়াতে সে আগে ইলেকশন করছে, সেখানে আপনার হিরো আলম ভোট ভোট যুদ্ধে আগে আছে, পরের তিনটা সেন্টারে গুনে তাকে ফেল করায় দেওয়া হয়েছে। সুতরাং এগুলো কিন্তু হিসাবের বিষয়। তারপরে আপনার সেখানে তো বিএনপি বর্জন করেছে, হিরো আলম কি বিএনপি প্রার্থী ছিল? এম আজিজ ভাই, এই অভিযোগটি আছে, হিরো আলম কি বিএনপি প্রার্থী ছিল? এটা অভিযোগ আছে, এটা কোনো প্রমাণ নাই, এটা তো উদাহরণ হবেই। এটা এটা এই নির্বাচনটা হচ্ছে অভিনব নির্বাচন, এটা সারা পৃথিবী জুড়ে এটার আপনার স্মরণ করবে, এবং এদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না এই নির্বাচনেই এবার নির্ধারিত হবে। আর আপনি এবারের নির্বাচনে সরকারি দল যেমন নির্ধারিত, আওয়ামী লীগ সরকার গঠন করবে, এখন যা ব্যবস্থাপনা হচ্ছে বিরোধী দল কে হবে, আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি যে জাপাকে 60টি আসন দেওয়া হয়েছে, কিন্তু ওখানে আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী আছে, আবার আওয়ামী লীগের বৃদ্ধ আওয়ামী লীগেরই ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, দু একটা বিদ্রোহী প্রার্থীও আছে। এবং নির্বাচনের আগে ইতিমধ্যে কিন্তু শিডিউল দেওয়ার আগেই দেওয়ার পরে একজন প্রাণ গেছে, এবং আপনি জানেন ধাওয়া পাল্টা দেওয়া সংঘাত হচ্ছে, নির্বাচনের সংঘাত অনিবার্য। এবং আপনি দেখবেন যে এই যে 26 জন যে বিএনপি জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়েছে, এর ভিতরে আপনার 15 জন স্বতন্ত্র প্রার্থী আছে, 15টা, এবং এখানে 15টার জায়গায় কমপক্ষে 10টা জিতবে আমার ধারণা।